আসসালামু আলাইকুম, রংপুর অ্যাগ্রোয়ানের পক্ষ থেকে আমি মামুন আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সবাই নিশ্চয় ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বিশেষ একটা ভিডিও নিয়ে আসলাম, যে আপনাদের যারা ধনিয়া চাষ করতে চাচ্ছেন বা সামনে করবেন, তো যে বিষয়টা খুবই জরুরি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ধনিয়া চাষে যে সমস্যাটা প্রথমে আপনারা ফেস করবেন সেটা হলো ধনিয়ার বিভিন্ন ধরনের পচন এবং পিঁপড়া লেগে থাকে এবং অন্যান্য যে পোকাগুলো আছে এগুলাও আক্রমণ করে। তো ওই পোকাগুলো দেখা দিলে মোটামুটি আপনাদের এই যে ধনিয়া ক্ষেতগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এ থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন এ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন, পূর্ণ সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আপনারা আজকে যে ধনিয়া চাষে আমরা ওষুধ স্প্রে করব এবং কী কী ওষুধ দিতেছি সেগুলো বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ধনিয়াগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আজকে প্রায় 10 থেকে 12 দিন বয়স হচ্ছে। তো এখানে আলহামদুলিল্লাহ আমার প্রায় 20 শতকের মতো জমি আছে। তো এখানে আজকে আমি যে ব্যাপারটা লক্ষ্য করতেছি সেটি হলো ধনিয়া কিছু ঢলে পড়তেছে, যে সমস্যাটা যে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই সমস্যাটা খুবই একটা মারাত্মক সমস্যা, এটা যদি সময় মতো ঔষধ স্প্রে করা না যায় তাহলে খুব সমস্যা হতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম নেতিয়ে পড়ে এই গাছ, ধনিয়া গাছগুলো এরকম এরকম নেতিয়ে পড়ে। তো এ থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু ধনিয়া একটা খুবই ব্যয়বহুল, এটা অনেক টাকার ব্যাপার, নষ্ট হলে সমস্যা হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। তো প্রতিনিয়ত আমাদের জমি পর্যবেক্ষণ করতে হবে, যে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এর থেকে আমি আজকে ফার্স্ট টাইম ওষুধ স্প্রে করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওষুধ স্প্রে করতেছি। তো কী কী আপনারা ওষুধ স্প্রে করবেন আমি বলতেছি একটু পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়াগুলো খুব সুন্দরভাবে, এই যে পুরাপুরি খুব সুন্দর দেখাচ্ছে। তো মোটামুটি ভালোই অবস্থায় আছে। তো কিছু কিছু সমস্যা এগুলো থাকবে, তো এই সমস্যাগুলো থেকে আমাদের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া লাগবে, তা না হলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আপনারা এই সমস্যাগুলো থেকে প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটি হলো ইউনিসাপ, এটা ম্যানকোজে কার্বনডাজিম আছে। তো এই ওষুধগুলো যদি আপনারা ম্যানকোজে কার্বনডাজিম যেটা ইউনিসাপ, এটা আপনারা প্রতি মেশিনে 20 থেকে 25 গ্রাম দিবেন, আর হলো সাইফারমেথ্রিন দেবেন যদি পিঁপড়া লেগে থাকে বা অন্যান্য যে কোনো পোকা থেকে থাকে মাটিতে, মাটি এগুলো আলগা করে ধনিয়া গাছগুলোকে এলোমেলো করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা সাইফারমেথ্রিন 25 মিলি করে দেবেন মেশিন পূর্তি, আর হলো ইউনিসাপ দেবেন আপনারা 33 গ্রাম মেশিন পূর্তি। তো এভাবে যদি আপনারা ওষুধগুলো দিয়ে যান, কন্টিনিউ করেন, তাহলে মোটামুটি এই রোগ এবং পোকা থেকে দুটা থেকেই আপনারা রেহাই পাবেন। তো সবথেকে বড় কথা হলো আপনি যে জিনিসটা করবেন সেটাকে ভালোবাসতে হবে এবং প্রতিনিয়ত সব সময় জমিতে আসা লাগবে, কখন কি হয় সমস্যা। এটা ধনিয়াটা খুবই একটু ব্যয়বহুল জিনিস, আর যেহেতু এখন রোদ বৃষ্টি হচ্ছে, মোটামুটি আমার শেড নেট দেওয়া আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, তো রোদ থেকে এটাকে 50% কভার করবে। এবং বৃষ্টির জন্য যে আমি বেডগুলো করছিলাম, তো এই বেডগুলো এখন আজকে আমি খুলে দিয়েছি, রোদ যেহেতু দেওয়া লাগবে, রোদ না হলেও আবার সমস্যা হবে, চারাগুলো নেতিয়ে পড়বে। তো আপনারা এ দুটা
ওষুধে কন্টিনিউ করলে মোটামুটি আপনার ধনিয়াটা প্রাথমিক অবস্থায় সেরে উঠবে, আর কোনো সমস্যা হবে না। এবং পরবর্তীতে আপনারা যে ছত্রাকের আক্রমণ কিন্তু ধনিয়ার মোটামুটি একটা খুবই আক্রমণ করে, তো এটা পরবর্তীতে যদি আক্রমণ করে তখন আপনারা সরাসরি এমিস্টার টপে যাবেন। তো আমি আপাতত এমিস্টার টপ দিচ্ছি না, যেহেতু চারা ছোটো সেক্ষেত্রে এমিস্টার টপে যাচ্ছি না, আমি শুধু ইউনিসাফ দিতেছি, ইউনিসাফ এবং সিনসাইফার অর্থাৎ পেট্রোকেমের সাইফার মেথ্রিন গ্রুপের ওষুধটা দিতেছি। তো এ থেকেই আল্লাহ দিলে আমার মোটামুটি আমি মনে করি কাজ ভালো হয়ে যাবে। তো আপনারা যদি কোনো প্রশ্ন করে থাকেন কমেন্ট করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই রংপুর অ্যাগ্রোওয়ানের সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করি এখান থেকে যদি কোনো সমস্যা না হয়, আল্লাহ দিলে এখান থেকে এক মাসের ভিতরে মোটামুটি 1-1.5 লক্ষ টাকা আশা করতেছি, যদি আল্লাহ দেয় ভালো হয়ে হবে একটা টাকা। তো এক মাসের ফসল হিসাবে খুবই ভালো। তো আপনারা এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন দিবেন, আমাদের রংপুর অ্যাগ্রোওয়ানের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। প্রিয় সেতে, তো এভাবেই আপনারা ধনিয়াটা চাষ করবেন। আর হলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, রংপুর অ্যাগ্রোর সাথে থাকবেন।